মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আমি এবার সভার কাজ শুরু করব। স্যার, কাজ শুরু করার আগে আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ, অবশ্যই বলবে, অবশ্যই। আজকে তো শনিবাবু কিছু বলতে পারবেন না, কারণ তিনি অস্থায়ী দেবরাজ, আর অগ্নিদেব তিনি তো মেডিকেল দিয়েছেন। অতএব তুমি আর শীতলাই তো বলবে। তবে সবার আগে অপরাধী ইন্দ্রবাবুকে এই সভাকক্ষে হাজির করা হোক। অপরাধী ইন্দ্রবাবুকে সভাকক্ষে হাজির করা হোক। উনি এলেন। কেদনা শ্বশুর, আমার বিশ্বাস আছে আমি তোমার কাছেই ফিরে আসব। অর্ডার, অর্ডার, সভা শুরু হয়ে গিয়েছে। ইন্দ্রদেব, আপনি আপনার সহধর্মিনীর কাছ থেকে সরে আসুন। আমার কিছু বলার আছে ব্রহ্মা ভাইটি স্যার। এই যে আপনি আমাকে পুনর্বিচারের জন্য ডেকেছেন, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, আমি যদি পুনরায় দেবরাজ হই, আপনার শয়নকক্ষে আমি 16 ইঞ্চি স্পঞ্জের বিছানা করে দেবো। স্যার, ইন্দ্রবাবু আপনাকে ঘুষ দিয়ে সাইজ করতে চাইছে। না না, আমি স্বয়ং ভগবান, আমাকে কেউ ঘুষ দিয়ে সাইজ করতে পারে আমি তো জানি। এটা বোঝান তো আপনারা, বুঝেছেন? এখন আমি আমার কথা বলি। আমি ইন্দ্রদেবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলাম, কিন্তু বিরোধী পক্ষের নেত্রী শচী দেবী মাস পিটিশন দিয়ে আমাকে ইন্দ্রদেবের পুনর্বিচার করতে বাধ্য করেছে। আমি তাই আজ ইন্দ্রদেবের পুনর্বিচারে বসেছি। প্রথমেই আমি দেবরাজ মহাদেবের পক্ষে মনসাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। স্যার শুনুন, বলার কিছু নেই, বুঝলেন তো? এই যে ইন্দ্রবাবু, ইনি যে লম্পট দুশ্চরিত্র দোষী সেটা প্রমাণ হয়ে গেছে। এবার একে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার সুনাম ধুলোয় মিশে যাবে, ব্যাস। অবজেকশন মি লর্ড। আপনি কথা বলছেন কেন মনসা? তুমি বলো, ইন্দ্রদেবের বিরুদ্ধে কি কোনো নতুন অভিযোগ আছে? আছে স্যার। আর কিছু নেই স্যার, এবার ওনারা বানাবেন। আমার যা অপরাধ ছিল সব হয়ে গেছে। বাই প্রোডাক্ট তো কোনো অপরাধ নয় স্যার। ওগো, তুমি আর ছোট হয়ো না, আর কত ছোট হবে এদের সামনে? বলো বলো মনসা, বলো। দেখুন স্যার, আমি ওইসব পুরনো কাশুন্দিতে বিশ্বাসী নই। আমি একদম নতুন অভিযোগ পেশ করবো ইন্দ্রদেবের বিরুদ্ধে। স্বর্গ থেকে যখন মর্তে গঙ্গাকে নামানো হয়, কিভাবে নামানো হয়? সগর রাজাদের 60,000 বংশধরকে উদ্ধারের জন্য ভগীরথ এই ইন্দ্রদেবকে প্রচুর ধনরত্ন ঘুষ দেয়, তারপরে স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে নামিয়ে আনে। তাতে আমাদের কি অসুবিধে হয়? স্বর্গ সম্পদহীন হয়ে পড়ে, কারণ গঙ্গা ছিল স্বর্গের ঐশ্বর্য। অবজেকশন মাই লর্ড। ইন্দ্রদেব যদি কুচক্র কোনা করে আর কি আমাদের গঙ্গা দেবীকে স্বর্গ থেকে যদি মর্তে নামিয়ে থাকে, তাহলে নোট লাভ, তাহলে তার অর্ধেক দোষীদার হচ্ছেন কিন্তু আমাদের কারেন্ট মহাদেব, মহাদেব বাবু। হ্যাঁ, কথা বলতে সে গুলিয়ে চৌপাট করে দিয়েছে, একেবারে টিপ ফাটিয়ে দিয়েছে। আমি বলবোই, আমাকে কেউ থামাতে পারবে না। তার রিজনটা হচ্ছে মহাদেব ছাড়া, পয়েন্ট টু বি নোটেড স্যার, মহাদেব ছাড়া গঙ্গাকে কিন্তু কেউ কোথায় যেন মরতে নিয়ে যেতে পারতেন না। স্যার ভগবান, ইন্দ্রদেবের বিরুদ্ধে এরা কোনো রকম অভিযোগ খাড়া করে তুলতেই পারছে না। আপনি কি মনে করেন স্যার ভগবান, যে ইন্দ্রদেব শুধু স্বর্গের ক্ষতিই করেছেন, ভালো কোনো কাজ করেনি? আপনি কি তাই মনে করেন স্যার ভগবান? বলো বলো শীতলা, মন খুলে বলো ভাইটু। দানব বৃত্তাসুরের দ্বারা উৎপীড়িত স্বর্গবাসীরা এবং দেব দেবীগণ যখন স্বর্গ ছেড়ে পালাচ্ছিলেন, তখন আপনি স্যার ইন্দ্রদেবকে বলেছিলেন স্বর্গটাকে রক্ষা করতে, আপনি বলেননি স্যার? ঠিক কথা করেছিলাম। ভুলে গেলে চলবে না স্যার, এই স্বর্গে দেবতাদের রক্ষা করার জন্য ইন্দ্রদেবী কিন্তু গিয়েছিলেন দধিচি মুনির কাছে তার অস্থি ভিক্ষা করার জন্য। ঠিক কথা। এবং ওনার এই অনুরোধ শোনা মাত্রই কিন্তু দধিচি মুনি পটাং করে তার প্রাণ ত্যাগ করেন, আর সাথে সাথে ইন্দ্রদেব ঝটপট তাকে পুড়িয়ে তার অস্থি জোগাড় করে কিন্তু তারা বজ্র নির্মাণ করেন, তৈরি করেন, এবং সেই বজ্র দিয়ে উনি
বৃত্তাসুর। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। 99 বার বৃত্তাসুরদের তিনি হত্যা করেন। আমরা সব কেমন ভুলে গিয়েছি। শুনুন স্যার, এই বিচারের কাঠগড়া দাঁড়িয়ে কিন্তু আবেগের কোনো সিন নেই। হ্যাঁ, কোনো কথা হবে না। এক্সকিউজ মি স্যার, স্যার এখানে ভদ্রলোকরা কিছু আর্জি জানাচ্ছে, আমি সেই আর্জি আপনাকে জানাচ্ছি। আমি মে আই প্রসিড? ইয়েস। ওকে স্যার। মহিষা, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা কিন্তু আমরা কিছুতেই ভুলতে পারি না, সেটা ডোন্ট ইউ টাচ মি। একটা কথা আমরা ভুলতে পারি না স্যার, সেটা হচ্ছে যে স্যার মহিষাসুর, মহিষাসুর যখন এই স্বর্গে এসে তাণ্ডব শুরু করেছিলেন, আমাদের সবাইকে ভীত চিত্ত করে দিয়েছিলেন, সেই সময় কিন্তু ইন্দ্রদেব পার্বতী দেবীর হাতে সেই বজ্র তুলে দিয়েছিলেন, যে বজ্র দিয়ে পার্বতী দেবী মহিষাসুরকে হত্যা করেন। আর যদি মহিষাসুর বেঁচে থাকতেন তাহলে কি আপনি পার্থিব সিংহাসনে বসতে? শুনে আমি ইমোশনালি ব্যাকফেল করছে। কথা হচ্ছে না, কথা হচ্ছে না। থামো থামো, অনেক বলেছো, অনেক বলেছো, এখন থামো। হ্যাঁ, ইন্দ্রদেবের প্রতি লঘু পাপে গুরু শাস্তি হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি স্বয়ং ভগবান পুনরায় বিচার বিবেচনা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে ইন্দ্রদেবকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হলো। ঠিক আছে, আমি ওই কি ব্যাপার গুরুদেব? গুরুদেব, গুরুদেব হঠাৎ ডেকে পাঠিয়েছেন কেন ঠিক বুঝতে পারলাম না। কি করে বুঝবেন না, বুঝালে কি করে বুঝবেন? ও, তাহলে কি ধরে নাও যে কার্তিক কুমার আমার বাবা জীবন হয়ে গেছে? তাহলে কি ধরে নাও কার্তিক কুমারের আমার বিষ্ণুপ্রিয়াকে খুব ভালো লেগেছে? আর তাহলে কি ধরে নাও যে আপনি কার্তিক কুমারের বাবা মাকে রাজি করাতে পেরেছে? কার্তিক আমাকে আজকে রাত্রে বলছিল, কি বলছিল গুরুদেব? বলছিল যে শ্বশুর হতো বলেছে, বলেছে যে শ্বশুর জামাইয়ের জন্য জান দিতে পারে, এই তো ভারতবর্ষের আদর্শ শ্বশুর। খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার বিষ্ণুপ্রিয়াকে কি বললো? সুদর্শনা, তারপরে স্বামী নেওয়াটা মেয়ে তো আর পাবে না। আপনি বলুন, আমি চুপ করে যাই। না না না, আর আপনি বলুন, আমি চুপ চুপ। আত্মিক আপনার বিষ্ণুপ্রিয়াকে পছন্দ করেছে, আমাকে বললো যে এমন একটা মেয়েই ও জীবনে স্ত্রী রূপে কামনা করে যাকে বাড়িতে রেখে যথেচ্ছা করা যায়। যা ইচ্ছে করতে পারবে মানে? আপনাকে বলা হয়নি না? আসলে হাত কাজে ব্যস্ত থাকি তো বলতে ভুলে গেছি। বলুন বলুন গুরুদেব, বলুন। আপনি আবার আঁচকান করবেন না যেন, কার্তিককে বলবেন না। না না, আমি কাউকে কিছু বলবো না, আপনি বলুন। দেখুন, আমি আপনার আকা খেয়েছি, আমি তো আপনার মেয়ের সর্বনাশ করতে পারি না। গুরুদেব, গুরুদেব আমার ধৈর্য থাকছে না, বলুন গুরুদেব। কার্তিকের ইচ্ছেটা অবশ্য একটু অন্যরকম আর কি। ও চাই যে বিষ্ণুপ্রিয়ার মতো একটা শান্ত মেয়েকে লাইসেন্স বউ হিসেবে ঘরে রেখে বাইরে আট পাঁচটা মেয়ের সাথে যদি ষষ্ঠী করতে পারে। কার্তিক এরকম ছেলে? এরকম ছেলে ও তো নানান ধরনের মেয়েদের সঙ্গে উঠছে বসছে, ফুষ্টি করছে, ডেটিং করছে। আপনি এখন দেখুন আপনার মেয়ের সাথে কার্তিকের বিয়ে দেবেন কিনা। আমি আপনার কাছে আঁকা খেয়েছি, আমি তো এই মানে করতে পারবো না, আপনার মেয়ে তো অভ্যাস করতে পারবো না। না 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 না, এই ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো না মেয়ের। হ্যাঁ, কার্তিক কার্তিক এমনিতে খুব ভালো সাংবাদিক, সেটা আমি মানি, কিন্তু এমন অসভ্য ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। হ্যাঁ, দিন টাকাটা ফেরত দিন। কোন টাকা? যে টাকাটা দিয়েছিলুম ফেরত দিন। কোনটা বলুন তো? ওই যেটা দিয়েছিলুম। ও, ওই টাকা? হ্যাঁ। বাবু, আপনার মেয়েকে যে আমি একটা লম্পটের হাত থেকে বাঁচালাম, রক্ষা করলাম, তার একটা ফিজ আছে না, ওটা কাটাকাটি হয়ে গেল। সত্তর
আর ভাল লাগে না বাবা, কত দিন হয়ে গেল আমি গ্যাড়াটাকে দেখিনি বাবা, কোথায় যে গেল লোক, এখন একটা কোনো ই হলো না। উফ, তবে যাই হোক বাবা, জানিস তো তো এই সিচুয়েশনের ওপর না আমি একটা কবিতা বানিয়েছি, জানিস তো, খুব দুঃখে। শুনবি কবিতাটা? না। আরে বাবা শোন না, একই মনের অবস্থা খুব খারাপ, জানিস তো, গ্যাড়াদের জন্য মনটা করে ভারাক্রান্ত হয়ে উঠেছে, সেই ভারাক্রান্ত হৃদয় থেকে একটা কবিতা লিখেছি, শোন। শুনবি? শোনা। শোন, বন আর উদয়ের হারিয়ে গেল সঙ্গী, গ্যাড়াদাকে নিয়ে গেল জঙ্গলের জঙ্গি। কুচিত, কি বললি? কি বললি? আবার বল। তোরা দুজনে এখানে তখন থেকে বসে গুজগুজ ফুসফুস কি করছিস রে? কি করছিস? এই আমার বর কোথায়? আমার বর কোথায়? শিগগিরই বল আমার বর কোথায় রে। আর পিসি, ওমা পিসি শোনো, তুমি না না পিসি না, বৌদি বৌদি তুমি শোনো, গ্যাড়াটা কোথায় আমরা তার জন্য মনে একবারে খুব খারাপ, কিন্তু কোথায় আছে কি করে বলবো? মিথ্যে কথা একদম বলবি না, কিন্তু আইপিসি 309407829825। বাবা সব তো শেষ হয়ে গেছে, চুপ, আমি নয়, বেশি কথা বলে একটু শান্ত দেখো, মানে সব গুলিয়ে যাচ্ছে। ও ইয়ে, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কেনাদাকে যারা অপহরণ করেছে তাদের শাস্তি হবেই। চুপ, বেশি কথা একদম বলবি না, বেশি চালাকি করার চেষ্টা একদম করবি না। আমি জানি তো, আমি জানি তো, তোরা দুজনে মিলে আমার বরটাকে কোথাও একটা লুকিয়ে রেখেছিস। ই বাবা, গ্যাড়াটাকে আমরা লুকোতে যাবো কেন? গ্যাড়াটাকে আমরা কত ভালোবাসতাম, গ্যাড়াটাকে আমার স্বামী যে লুকিয়ে যাবো। শোন, আমি তোদের 2 ঘন্টার জন্য সময় দিচ্ছি, 2 ঘন্টার জন্য সময় দিচ্ছি। এই 2 ঘন্টার মধ্যে তোরা যদি আমার বরটাকে খুঁজে না নিয়ে আসিস রে আইপিসি, আমি কি করবো জানিস? কি করবো? আমি পুলিশে খবর দেবো, পুলিশে খবর দেবো। আর কি করবো জানিস রে আইপিসি? তোদের দিয়ে আমি এই ঘর মোচাবো, ঘর ঝাড় দেওয়াবো, ঝুল ঝাড়াবো, কাপড় কাচাবো, বাসন মাজাবো। বৌদি, বৌদি একটা কথা বলি, কে এই কাজগুলো সব তুমি মোটাকে দিয়ে করবে? কেন? কত বড় কথা বলো, অতগুলো কাজ যদি আমি করি এই শরীর আর রাখতে পারবো? শোন, আমি তোদের 2 ঘন্টার জন্য সময় দিয়ে যাচ্ছি, এই 2 ঘন্টার মধ্যে তোরা আমার বরকে খুঁজে আনবি আনবি আনবি। হ্যাঁ রে আই পিসি, আবার পিসি উল্টো পাল্টা বলে গেল, দেখ রাক্ষসী বৌদি বৌদি। বাবা, হুমকি দিয়ে গেল দুলকি, এই সিচুয়েশনের উপরে কবিতা বলা যায় কি? কি ব্যাপারটা, কি এখনো আসছে না কেন? যে ব্যাপারটা ভেবেছি একমাত্র ওকে দিয়ে সেটা সম্ভব, স্বর্ণমুদ্রা দিয়ে ওর মুখ একেবারে সেঁটে দেব। আর সারতে হবে না স্যার, এসে গেছি। তা স্যার, এত গোপনে গোপনে ডাকলেন, কি ব্যাপার? শোনো পেছো জমদূত, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতা আছে, তাই সে তো অবশ্যই আছে স্যার, কিন্তু স্যার ওই কাজের বিনিময়ে দেব দেব, হাত ভরে দেব, কিন্তু যদি ব্যাপারটা লিক হয় তাহলে? ভালো মাল দিলে লিক হবে কেন স্যার? শোনো, আমার প্রচুর স্বর্ণমুদ্রা প্রয়োজন। আমি স্বর্ণমুদ্রা কোথায় পাবো স্যার? আমি তো সুদের ব্যবসা করি না। স্বর্ণমুদ্রা দিতে তোমায় কে বলেছি? তুমি শুধু রাস্তা বাতলে দেবে, তুমি তো মরতে যাও। শুনেছি ওখানে নাকি হাওয়ায় টাকা ওড়ে, ধরতে পারলেই বাস।